বিশ্বকাপেই যার খেলার কথা ছিল না, সেই মোহাম্মদ আমিরি এখন পাকিস্তানের তুরুপের দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দল হারলেও নিজের জাত চিনিয়েছেন এই বামহাতি পেসার। ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট নিয়ে আলোচনায় এখন আমির। ক্যারিয়ারে অনেক উত্থান পতনের পর প্রথম বিশ্বকাপ খেলছেন ইংল্যান্ডে। 3 ম্যাচ খেলেই উইকেট শিকারে সবার উপরে এখন মোহাম্মদ আমির। বিশ্ব ক্রিকেটে দলটার পরিচিতি আনপ্রেডিক্টেবল হিসেবে। এইবারের বিশ্বকাপের দল গঠনেও দেশটির ক্রিকেট বোর্ড রেখেছিল আনপ্রেডিক্টেবলের ছাপ। বলা হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের কথা, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজের মতো অভিজ্ঞদের বাদ দিয়ে প্রথমে বিশ্বকাপে দল দিয়েছিল পাকিস্তান। পরে অবশ্য সুবুদ্ধির উদয় হয় দেশটির ক্রিকেট বোর্ডের, দলে ফেরেন আমির রিয়াজরা। ইংলিশ রাজ্যে যার যাওয়ার কথা ছিল না, সেই মোহাম্মদ আমির এখন সত্যিকারের আমির বনে গেছেন আগুন ঝরানো বোলিংয়ে। অবশ্য দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিরের। কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের পর পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান পেসারও বলা হয় তাকে। 2010 সালে 18 বছরের তরুণ ক্যারিয়ারটা যখন মাত্র শুরু করেছিলেন, তখন এই ইংল্যান্ডেই কালো চক্রের চক্করে পড়ে ক্রিকেটের চোরাগলিতে হারিয়ে যান এই বামহাতি পেসার। স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ হন 5 বছরের জন্য, কিন্তু দমে যাননি পাঞ্জাব এক্সপ্রেস। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন 2015-তে। 10 বছর আগে ওয়ানডেতে অভিষেক হলেও এইবারই প্রথম খেলছেন বিশ্বকাপ। মাঝে 2 আসর খেলতে পারেনি নিষেধাজ্ঞার কারণে। প্রথম আসরেই বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেটকে তার দেয়ার ছিল অনেক কিছু। ইংল্যান্ড বিশ্বকাপে দলের পারফরমেন্সের গ্রাফটা ওঠানামা করলেও মোহাম্মদ আমির ইংলিশ কন্ডিশনে স্পটলাইটে। টনটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা স্পেলে ব্যাপক আলোচনায় এই পেসার। ইমরান, ওয়াসিম আকরামদের মতো লিজেন্ডরা যা পারেনি তাই করেছেন আমির। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথম পাকিস্তানি হিসেবে 5 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পাঞ্জাব বোলার। আমিরের বোলিংয়ে যেন মনে হচ্ছিল পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার ওয়াসিম আকরাম আবারও ফিরেছেন জাদুকরি বোলিংয়ে। আগুন ঝরা বোলিংয়ে জ্বলে পুড়েছে ক্রিকেট বিশ্বের প্রতাপশালী অস্ট্রেলিয়া। 3 ম্যাচ খেলে 10 উইকেট শিকারে তালিকার সবার উপরে এখন মোহাম্মদ আমির। পাকিস্তানের অষ্টম বোলার হিসেবে বিশ্বকাপে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন আমির। অজিদের বিরুদ্ধে ক্যারিয়ারের সেরা বোলিং করে গেলেন আমির। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 উইকেট পেয়েছিলেন, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে 1 উইকেট পান। ভাগ্য বদল করতে কতক্ষণ লাগে? শুরুতে যার দলেই জায়গা হয়নি সেই কিনা এখন পাকিস্তান দলের ত্রাতার ভূমিকায়। অথচ বিশ্বকাপ দলে আমিরের জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল, অনেকে ধরেই নিয়েছিলেন তার বিশ্বকাপ খেলাটা হয়তো ভাগ্যে লেখা নেই। সেখান থেকে এখন মোহাম্মদ আমির সবার দৃষ্টি কেড়েছেন বিশ্বমঞ্চে, কিন্তু দলের পারফরমেন্স যাচ্ছে তাই অবস্থা। আমিরই বা একা কতটুকু টেনে নেবেন দলকে? এক আমিরের ঘাড়ে চড়ে পাকিস্তান কত দূর যেতে পারবে সেটাই এখন প্রশ্ন। দর্শক, আপনিও মনে করেন মোহাম্মদ আমির পাকিস্তানের ক্রিকেটের বড় সম্পদ? বিশ্বকাপে সেরা বোলার কি হতে পারবেন এই পেসার? মতামত দিন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই বেল বাটনে চাপ দিন। ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজেও। সঙ্গে থাকুন আমাদের, হয়ে উঠুন অলরাউন্ডার।